আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সবার ফ্যামিলিতেই সাধারণত এমন কিছু মানুষ থাকে যাদের হাইপারটেনশন বা হাইপোটেনশন থাকে, অর্থাৎ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ, এরকম পেশেন্ট সব ফ্যামিলিতেই থাকে। তো আসলে বোঝা যায় না যে হাইপারটেনশন নাকি হাইপোটেনশন, দ্যাট মিন্স উচ্চ রক্তচাপ নাকি নিম্ন রক্তচাপ। তো এই বিষয়ে আমার ভিডিও আজকে আমি সাধারণত হাইপারটেনশনটাই দেখাবো, মানে উচ্চ রক্তচাপটা দেখাবো, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আর নেক্সট ভিডিওতে আমি নিম্ন রক্তচাপ অর্থাৎ হাইপোটেনশন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো হাইপারটেনশন নিয়ে আজকের এই ভিডিওটা চলুন সবাই মিলে দেখা যাক। আর অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের যদি অন্যান্য বিষয়ে কিছু জানার থাকে হেলথ রিলেটেড অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরার জন্য। তো চলুন সবাই মিলে আমরা ভিডিওটা দেখি। তো আজকের ভিডিও উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন। তো প্রথমে আমাদের জানতে হবে যে হাইপারটেনশনটা কী। অ্যাকচুয়ালি হাইপারটেনশন, যার বাংলায় যেটাকে বলে হাই উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই বিপি, বিপি মিন্স ব্লাড প্রেশার। এখন এটি এমন একটি অবস্থা যেখানে কী হয়, হার্টের যে ধমনীতে যে রক্তের যে স্বাভাবিকের চেয়ে স্বাভাবিক যে রক্ত চলাচলটা হয় তার থেকে বেশি গতিতে এই ব্লাড সার্কুলেশনটা হয় বা বেশি গতিতে রক্তটা সঞ্চালিত হয়। সঠিক সময়ে এই সমস্যার চিকিৎসা করা অর্থাৎ হার্টের যে কোনো রোগীর ঝুঁকি রোধ করতে পারে, দ্যাট মিন্স সঠিক সময়ে এটার চিকিৎসা করতে হবে। আপনি যদি এই সমস্যাটিকে যদি অ্যাভয়েড করেন তবে পরে এই সমস্যাটি খুব মারাত্মক আকার হয়ে উঠতে পারে। যেমন কী কী ধরনের প্রবলেম হতে পারে যদি আপনি এই সমস্যাটা অ্যাভয়েড করেন? হার্ট ফেইলিওর হতে পারে, হাই ব্লাড প্রেশার স্ট্রোক যেটাকে বলে উচ্চ রক্তচাপে স্ট্রোক হয় যেটা, সেটা হতে পারে, এবং অন্যান্য জটিলতাগুলির মুখোমুখি যে কোনো ব্যক্তিকে হতে পারে যারা এই বিষয়গুলোকে খুব অ্যাভয়েড করে বা নর্মালি চোখে দেখে। যে কোনো ব্যক্তির হাইপারটেনশনের সমস্যা থাকতে পারে। কিছু গবেষণা অনুসারে দেখা গেছে ভারতে দশজনের মধ্যে একজন হাইপারটেনশন রোগী রয়েছে। উচ্চ রক্তচাপ সম্পর্কে জ্ঞানের অভাবে অনেক লোক কিন্তু এই সমস্যাটিকে গুরুত্ব দেন না। তো অ্যাকচুয়ালি হাইপারটেনশন সম্পর্কে চলুন আমরা আজকে জেনে নিই। আমি এখানে আলোচনা করব হাইপারটেনশনের প্রকারভেদ, হাইপারটেনশনের কারণটা কী, হাইপারটেনশনে কী কী লক্ষণ আছে, হাইপারটেনশন কীভাবে চেক করা হয়, হাইপারটেনশনের চিকিৎসাটা কী, এবং হাইপারটেনশন রোধ কীভাবে করবেন। আর সিম্পলি কিছু আছে যেমন উচ্চ রক্তচাপ রোগের যে হাইপারটেনশন রোগের যে প্রচলিত কারণগুলো রয়েছে বা অন্যান্য কারণও কিছু আছে, এই সব বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো হাইপারটেনশনের প্রকারভেদ অর্থাৎ কী কী ধরনের হাইপারটেনশন রয়েছে। প্রথমে রয়েছে প্রাইমারি হাইপারটেনশন অর্থাৎ প্রাথমিক উচ্চ রক্তচাপ। প্রাথমিক হাইপারটেনশনের কারণ হচ্ছে সবচেয়ে সাধারণ। বেশিরভাগ মানুষ যাদের এই ধরনের রক্তচাপ হয় তাদের বয়স বাড়ার সাথে এই রক্তচাপের বিকাশ ঘটে, অর্থাৎ রক্তচাপটা আরও মানে ডেভেলপ করতে থাকে। এই প্রাথমিকটা খুবই সাধারণ অবস্থায় থাকে, তো এই সাধারণ অবস্থাতেই এই ট্রিটমেন্টটা করে নেওয়াটা ভালো। এরপরে আছে মাধ্যমিক হাইপারটেনশন, তার মানে কোনো চিকিৎসা বা নির্দিষ্ট ওষুধের ব্যবহারের ফলে মাধ্যমিক উচ্চ রক্তচাপ ঘটে। এটি সাধারণত চিকিৎসা করার পরে নিরাময় হয় অর্থাৎ কিওর হয়। হাইপারটেনশন ঘটানো ওষুধ গ্রহণ বন্ধ করার পরে নিরাময় করা হয়। তার মানে কী বোঝা যাচ্ছে, কিছু কিছু ঔষধ আছে যেটা কিন্তু হাইপারটেনশন সৃষ্টি করে। সো এই হাইপারটেনশনের চিকিৎসাটা শুরু করা হয় কখন, ওই ওষুধগুলো গ্রহণ বন্ধ করার পরে, সম্পূর্ণভাবে ওই ওষুধগুলো বন্ধ করা হয় যখন, তারপর থেকে এই রোগের ট্রিটমেন্টটা করা হয়। এখন আসুন আমরা জেনে নিই যে হাইপারটেনশনের কারণটা কি, হোয়াট কজেস হাইপারটেনশন। সো উচ্চ রক্তচাপের সমস্যা বিভিন্ন কারণে দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি অতিরিক্ত স্থূলতার কারণে একজন ব্যক্তি অনেকগুলি রোগে আক্রান্ত হতে শুরু করে। এছাড়াও উচ্চ রক্তচাপ উক্ত রক্তচাপের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপের কারণও হতে পারে। যারা ধূমপান করেন তাদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু খুব বেশি। এই জাতীয় লোকদের ধূমপানের ধূমপান অবশ্যই বন্ধ করা উচিত, এবং যদি হার্টে কোনো অস্বাভাবিকতা থাকে তবে ডাক্তারের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করা উচিত। এরপর আসুন ডায়েটে খুব বেশি লবণ অর্থাৎ সল্ট জাতীয় খাবার সেবন করলে একজন ব্যক্তি হাইপারটেনশনের ঝুঁকি থাকে। তাই যে সমস্ত লোকেরা বেশি পরিমাণে সল্ট গ্রহণ করেন তাদের কম পরিমাণে সল্ট গ্রহণ করা উচিত। উচ্চ রক্তচাপের আরেকটা কারণ হলো স্ট্রেস। একজন ব্যক্তি যখন এত বেশি স্ট্রেস নেওয়া শুরু করে যে এটি তাদের স্বাস্থ্যের ক্ষতি করে, স্ট্রেস করার ফলে অন্যান্য ধরনের রোগের শিকার হয়। কিছু গবেষণা অনুসারে চরম মানসিক চাপের মধ্যে থাকা ব্যক্তিদের উচ্চ রক্তচাপ কিন্তু থাকেই। যোগব্যায়ামের মতো নিয়মিত শারীরিক কার্যকলাপ করে না এমন লোকদের মধ্যে হাইপারটেনশন বিকাশের সম্ভাবনা বেশি থাকে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে এটি হয়। উচ্চ রক্তচাপের প্রচলিত আরও কিছু কারণ রয়েছে, যেমন জিন কপি সংখ্যা বৃদ্ধি, মানে AGG একটা জিন কপি। এই জিন কপি কিন্তু সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেও কিন্তু হাইপারটেনশন হতে পারে। কিডনি ফাংশনে যদি ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রেও হতে পারে। ভ্যাসোকনস্ট্রিকশনের কারণেও হতে পারে। ধমনীতে স্ট্রাকচারাল পরিবর্তন হলে হাইপারটেনশন হতে পারে। স্থূলতার কারণে হতে পারে, অথবা হরমোনাল পরিবর্তনের কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন চাপ পরিস্থিতি যদি ব্যালেন্স না থাকে, উচ্চ লবণ গ্রহণ, উচ্চ মদ খাওয়া, বা ডায়াবেটিস যদি তার কন্ট্রোলে না থাকে, ধূমপান যদি প্রচুর পরিমাণে করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্স থেকে যায়। এরপর আসুন উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণসমূহ, মানে ঝুঁকিতে কারা কারা পড়তে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকি যে কোনো বয়সে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সাধারণত বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু ঝুঁকিটা বাড়তে থাকে। ওভারওয়েট যদি ব্যক্তিদের হয়ে থাকে, মনে করেন ব্যক্তিদের যদি ওয়েট কন্ট্রোলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা থেকে যায়। তারপরে যদি পারিবারিক বা ফ্যামিলি হিস্ট্রিতে যদি দেখা যাচ্ছে বাবা মা বা দাদু বা গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার এদের কারোর হাইপারটেনশন রয়েছে, সেদিক থেকেও কিন্তু হাইপারটেনশনটা পরিবারের কারোর মধ্যে চলে আসে। সো সেক্ষেত্রেও কিন্তু তাদের ঝুঁকির মাত্রাটা থেকে যায়। উচ্চ রক্তচাপ রোগের প্রতিরোধটা কীভাবে করবেন? হ্যাঁ, উচ্চ রক্তচাপ রোগ প্রতিরোধ করা সম্ভব হতে পারে যদি নিচের যে কথাগুলো বলবো, এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো এই রোগ প্রতিরোধ করা যেতে পারে এই ওয়েতে। যেমন আপনি সুস্থ জীবনযাপন গ্রহণ করুন, খাদ্য তালিকাগত সোডিয়াম ভোজন কমাতে হবে, সোডিয়াম খাওয়াটা কমাতে হবে। এরপর আসুন যদি অ্যারোবিক্স করবেন, অ্যালকোহল খাওয়াটা বাদ দিলে খুবই ভালো, আর যদি খেতেই হয় তাহলে খুবই সীমিত পরিমাণ, তবে না খাওয়াটা সবথেকে বেস্ট। ফল এবং সবজি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন প্রচুর পরিমাণে, এগুলো করলে আপনি উচ্চ রক্তচাপ রোগটা প্রতিরোধ করতে পারেন। এখন আসুন উচ্চ রক্তচাপের লক্ষণ কী, সিমটমস অফ হাইপারটেনশন। উচ্চ রক্তচাপের কী কী লক্ষণ আছে? প্রাথমিক লক্ষণ এবং উচ্চ রক্তচাপের লক্ষণ দেখা যেতে পারে, যেমন গুরুতর মাথা ব্যথার সমস্যা হচ্ছে, তারপর নার্ভাস লাগছে, বুকে ব্যথা হচ্ছে, ক্লান্ত বা বিভ্রান্তি এরকম একটা ফিল হচ্ছে, ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, অস্পষ্ট দৃষ্টি বা অর্থ সমস্ত ঝাপসা দৃষ্টি, মানে এমন হচ্ছে যে সব কিছু আমি ঝাপসা দেখছি, অথবা শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম অসুবিধাগুলো ফিল করলে আপনাকে বুঝতে হবে যে আপনার হাইপারটেনশনের প্রবলেম দেখা দিতে পারে। যদি কোনো ব্যক্তি এই লক্ষণগুলো অনুভব করে, তবে তিনি তার চিকিৎসকের সাথে দ্রুত অবশ্যই যোগাযোগ করবেন এবং এটাকে দ্রুত নিরাময় করার চেষ্টা করবেন। এবার হাইপারটেনশন কীভাবে চেক করা হয়, ডায়াগনোসিস অফ হাইপারটেনশন কীভাবে আপনি চেক করবেন? আচ্ছা, উচ্চ রক্তচাপ পরীক্ষা করার জন্য চিকিৎসক কী করে, রোগীর একটি পূর্ণ দেহ চেক আপ করেন। তবে যখন রক্তচাপ বেশি থাকে তখন
মানুষ কি করে ক্লিনিকে গিয়ে দেখেন বিপি কতটা বেড়েছে। তখন কি করে ডাক্তার, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আসলে তার অন্যান্য কিসের কারণে এই হাইপারটেনশনটা হলো। যেমন দেখা যায় মানে ইউরিন পরীক্ষা, যেটা ইউরিন পরীক্ষা বা মূত্র পরীক্ষা বাংলায় যেটাকে বলে, তারপর রক্ত পরীক্ষা করে, কোলেস্টেরল পরীক্ষা করে, ইলেকট্রোকার্ডিয়াম করে। ইলেক্ট্রোকার্ডিয়ামটা মাস্ট, এটা করেই করবেই ডাক্তার। ইলেকট্রোকার্ডিয়ামটা করলে পরে হার্টের কন্ডিশনটা প্রাইমারিলি বোঝা যায়। এরপরে আরও কিছু কথা বলি যে ইলেকট্রোকার্ডিয়ামটা, এই পরীক্ষাটি আপনার যে হার্টের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পরিমাপ করে, তার মানে সিগন্যালটা, হ্যাঁ, ইলেকট্রিক যে সিগন্যালটা দেয় হার্টে, এই ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হার্টের কন্ডিশনটা বোঝা যায়। এতে চিকিৎসক হার্টের লক্ষণগুলি পরীক্ষা করার জন্য ইকো করার পরামর্শ দিতে পারেন। যদি আপনার প্রাইমারিলি ইসিজিতে বা ইলেকট্রোকার্ডিওগ্রামে যদি আপনার হার্টের কন্ডিশনটা ক্লিয়ারলি বোঝা না যায়, তখন ডাক্তার ঠিক করে ইকো করার জন্য। কারণ ইকো করলে হার্টের ফাংশনটা বোঝা যায় যে হার্ট কত পার্সেন্ট কাজ করছে। তবে যাদের বয়স 20 বা 40 বছরের বেশি, তাদের প্রতি বছর একবার রক্তচাপ পরীক্ষা করা উচিত, এটা অবশ্যই মনে রাখবেন। যাদের বয়স 20 বা 40 বছরের বেশি, বিশেষ করে 40 বছরের বেশি, তাদের তো অবশ্যই প্রতি বছর একবার ব্লাড প্রেশারটা চেক করা উচিত। তো উচ্চ রক্তচাপের চিকিৎসা কি, ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, এখন আমরা সেই বিষয়টা দেখব। উচ্চ রক্তচাপ মানুষের মধ্যে সাধারণ হয়ে উঠেছে, মানে নর্মালি দেখা যায় যে সবারই, প্রায় ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু হাইপারটেনশন রয়েছে। এই কারণে লোকেরা এই রোগের সঠিক চিকিৎসা পান না বা করতেও চান না, অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করে জিনিসগুলোকে। এ কারণে কিছু লোক উচ্চ রক্তচাপের কারণে কিন্তু মৃত্যুবরণ করে। উচ্চ রক্তচাপের চিকিৎসা করে ঝুঁকিগুলো হ্রাস করা যায়, এই জন্য ডাক্তার কয়েকটা সুপারিশ করে। সেটা হচ্ছে, ডাক্তারের দেওয়া ওষুধটি উপযুক্ত সময়ে খাওয়া উচিত, যাতে আপনার হাইপারটেনশন নর্মাল কন্ডিশন, দ্যাট মিন্স 120-80 মিলিমিটার পার এইচজি, এই পরিমাণে থাকে। অর্থাৎ আপনার হাইপারটেনশন মানে আপনার যে উচ্চ রক্তচাপ আছে এটা নিয়ন্ত্রণে থাকে। আপনার ডায়েট বেশি সবুজ শাকসবজি এবং ফল অন্তর্ভুক্ত করতে বলে ডাক্তার। খাবারে অল্প পরিমাণে সল্ট খেতে বলে। আর যদি রোগী ওষুধ থেকে ত্রাণ পেতে সক্ষম না হয়, তবে ডাক্তার হার্ট ট্রান্সপ্লান্টের পরামর্শ দিতে পারেন। মানে দেখা যাচ্ছে যে ওষুধ ছাড়া তার আর কোনো কাজই নেই, তার কোনো ওয়ে নাই, হার্টের অবস্থা তার খুবই খারাপ, তখন ডাক্তার হার্ট ট্রান্সপ্লান্টের পরামর্শ দিতে পারেন। তবে এটা খুবই রেয়ার, খুব কমই দেয়, কিন্তু প্রথমে ডাক্তার অবশ্যই ওষুধ দিয়ে এটাকে কমানোর চেষ্টা করে। এরপর আসুন, হাইপারটেনশন আপনি কীভাবে রোধ করবেন। উচ্চ রক্তচাপ রোধে কিছু বিষয় আছে, এটা অনুসরণ করাটা খুবই জরুরি। এটা আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে। যেমন আপনি নিয়মিত ব্যায়াম করুন, নিয়মিত অনুশীলন করুন, এক্সারসাইজ করুন। যোগ ব্যায়াম প্রতিদিন করা উচিত, যাতে পেশি শক্তিশালী হয়, মাসেলগুলো শক্তিশালী হয় এবং ইমিউন সিস্টেম আরও বেশি অ্যাক্টিভ হয়, মানে আরও বেশি স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ভালো হয়। আপনার ডায়েটে খুব বেশি নুন খাওয়া থেকে অ্যাভয়েড করবেন। আপনার ব্লাড প্রেশার নিয়মিত পরীক্ষা করবেন, এবং ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই, এই দুইটা উপাদান, আরও কিছু আছে, পান, সুপারি, জর্দা জাতীয় যে বিষয়গুলো, গুল, যে নেশাগ্রস্ত যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্লাড প্রেশার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। আপনি যদি উচ্চ রক্তচাপের চিকিৎসা করছেন তবে আপনার চেক আপের জন্য ক্লিনিকে যেতে হবে। এবার চিকিৎসা না করলে হাইপারটেনশন রোগের ফলে যেসব জটিলতা দেখা দিতে পারে, এখন আসুন, আমরা যে অনেক সময় দেখা যায় আমাদের হাইপারটেনশন আছে, আমরা কি করি এটাকে গুরুত্ব দিই না, এটাকে নর্মালভাবে নিই। সো সেখানেই আমরা ভুলটা করি। সেক্ষেত্রে কী কী ধরনের জটিলতা দেখা দিতে পারে একবার জেনে নিন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রোগের চিকিৎসা না করলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসা না করলে হাইপারটেনশন রোগ থেকে কী কী জটিলতা বা সমস্যা দেখা দিতে পারে তা হচ্ছে, যেমন আপনার হার্টে হঠাৎ করে অ্যাটাক হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে হঠাৎ করেই। তারপর আপনার হার্ট ফেইলিওর বা হার্ট অ্যাটাক হতে পারে, এটা তো বললাম। বিপাকীয় কিছু সিন্ড্রোম দেখা দিতে পারে, দৃষ্টিহীন হতে পারেন, বা দৃষ্টিহীন না হয়েও আবার দৃষ্টি
ক্ষতিও হতে পারে, যেমন আপনি হয়তো চোখে ঝাপসা দেখছেন, এর আগেও বলেছি। আবার মেমোরিতেও আপনার রোগ হতে পারে, মেমোরিতেও আপনার রোগ হতে পারে। সো হাইপারটেনশন হলে অবশ্যই আপনি দ্রুত চিকিৎসা শুরু করবেন প্রাইমারি লেভেল থেকেই, এটাকে বাড়তে দিবেন না। কোনো রোগকেই সাধারণত বাড়তে দেওয়া ঠিক না, আর হার্টের রোগ তো অবশ্যই না, কারণ হার্টের ব্লাড সার্কুলেশন অবশ্যই স্বাভাবিক রাখলে আপনার শারীরিক সুস্থতা অনেক বেশি, আপনার জীবন ঝুঁকি অনেক কম। উচ্চ রক্তচাপ এর ক্ষেত্রে কীভাবে আপনি নিজেই সেবা নিতে পারেন, এই জিনিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আপনি নিজে নিজে কীভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন, যেমন সুস্থ জীবনযাপন আপনাকে করতে হবে, সবজি ফল এগুলো প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে, সল্ট জাতীয় খাবার গ্রহণটা কমাতে হবে, স্বাস্থ্যকর ওয়েটটা বজায় রাখতে হবে শরীরের, নিয়মিত ব্যায়াম করতে হবে, অ্যালকোহলের মাত্রাটা শরীর থেকে কমাতে হবে, এবং এক্সারসাইজ, নিয়মিত এক্সারসাইজ বা যোগাও করতে পারেন, আপনি ধ্যান করতে পারেন। এই ধরনের কার্যকলাপের দ্বারা আপনি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারেন, হাইপার থেকে আপনি আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারেন, আপনার হার্টকে রিস্ক ফ্রি রাখতে পারেন। সো অবশ্যই যে কাজগুলো আপনি আজকের থেকে করবেন আপনার ব্লাড প্রেশার হাইপার থেকে কন্ট্রোলে রাখতে, সেটা হলো প্রচুর পরিমাণে আপনি শাক সবজি এবং ফল জাতীয় খাবার গ্রহণ করবেন, তারপর দুই নম্বর প্রচুর পরিমাণে ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, কারণ হাঁটা হার্টের জন্য খুবই ভালো। তারপরে আপনি জিমের থেকে কিন্তু হাঁটা ভালো, এর আগেও আমি বলেছি, কারণ এই কথাটা আমার না, এটা দেবী শেঠি স্যারের কথা, যেটা হচ্ছে জিম থেকে কিন্তু হাঁটা ভালো, কারণ হাঁটলে আপনার শরীরে ঘাম আসে এবং আপনার হার্টের কন্ডিশন থেকে শুরু করে আপনার শারীরিক বিভিন্ন রোগ থেকে আপনার শরীরকে সুস্থ রাখে। এরপর আপনি লবণ জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেবেন, পারলে একেবারে বাদ দিবেন, অ্যালকোহল বা সিগারেট বা ধূমপান অথবা যদ্দা জাতীয় গুল জাতীয় এই ধরনের নেশা জাতীয় খাবার থেকে আপনি দূরে থাকবেন, নেশা জাতীয় অভ্যাস থেকে আপনি দূরে থাকবেন। আর অবশ্যই হাইপারটেনশন যদি প্রাইমারি অবস্থায় আপনি বোঝেন যে আপনার হাইপারটেনশন আছে, সেই সময় থেকেই আপনি আপনার ট্রিটমেন্ট শুরু করুন একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কারণ এই রোগটাকে আপনি অবহেলা করবেন না, কারণ হাইপারটেনশন প্রাইমারি অবস্থায় যদি আপনি অবহেলা করেন, এটা কিন্তু একসময় আপনার মারাত্মক ক্ষতি করতে পারে, ইভেন লাইফ রিস্কও হতে পারে। সো সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর একটা অনুরোধ থাকবে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো স্বাস্থ্য রিলেটেড যে হেলথ রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো মিস করবেন না, অবশ্যই সাথে থাকবেন। এর পরবর্তী স্টেপ টু হাইপোটেনশন নিয়ে আমার পরের ভিডিওটা আসবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের হার্টের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।